হ্যালো, দিস ইজ সুব্রজিৎ অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। তখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো তিনটে বিষয় নিয়ে। প্রথম যে বিষয়টা, একটা গান নিয়ে, দুটো গান নিয়ে অ্যাকচুয়ালি কথা হবে, এবং একটা কথা হবে সঙ্গে টিজার নিয়ে। তো প্রথমে রকি রানি আর প্রেম কাহানি যে টিজারটা আজ এসেছে, করণ জোহর বহুদিন বাদে ডিরেক্টরিয়াল সিটে কাম ব্যাক করছেন তার এই কাম ব্যাক ফিল্ম। টিজারটা কীরকম কী হলো, ছোটাকা টিজার রেখেছে তার এক মিনিটের মধ্যেই রেখেছে। দেখুন, টিজারটা যদি লুক অ্যান্ড ফিলের দিক থেকে বলি তো বেশ যেরকম গ্লসি হয়ে থাকে, প্রচণ্ড পরিমাণে ব্যয়বহুল একটা সেট ডিজাইন, এবং তার সঙ্গে তাদের কাস্টিউম সব, শুধু লাইট কালার ফিল্টার সব কিছু দিয়ে যে গ্লসি ব্যাপারটা থেকে থাকে সবসময় কারণ জোহরের ফিল্মে, সেরকম ধরনের সে ফিলটা দিয়েছে। দ্যার ইজ নাথিং নিউ অ্যাবাউট দ্যাট, কারণ তিনি ওই গ্লসি ব্যাপারটাই করতে পছন্দ করেন, তিনি সেটাই বারবারে করে থাকেন। যেটা আমরা যদি একবার ভানসালি ফিল্মের দিকে তাকাই, তার ফিল্মের দিকে মোস্টলি সবগুলো ক্ষেত্রে নয় কিন্তু মোস্টলি তার ফিল্মের মধ্যে ওই একটা রয়্যাল একটা টাচ থেকেই থাকে। সে তিনি কামাঠিগুলো দেখালেও তার মধ্যে একটা হালকা তিনি একটু অন্যরকম তার নিজস্ব যেই ওয়ার্ল্ডের থিঙ্কিংগুলো তিনি তার মতো করে দেখান, কিংবা সাওয়ারির দিকে তাকালেও তিনি তার মতো করে ওই একটা টাচ তিনি দিয়ে থাকেন। তো করণ জোহরের ফিল্ম আমরা দেখি মোস্টলি ওই একটা ঝকঝকে তকতকে যে লুক অ্যান্ড ফিল, সেটা তিনি এখানেও ইউজ করেছেন রকি রানি আর প্রেম কাহানির মধ্যে। এর মধ্যে একটা মিউজিক ইউজ করে ওভারঅল যদি বলি, এবং মিউজিকের ব্যাপারটা আমি পরে ঢুকছি। এরপর যদি বলি যারা রয়েছেন, একটা অনসম্বল কাস্ট রয়েছে, কিসব ভেটেরিয়ান বড় বড় ভালো ভালো গুণী নামী অভিনেতারা রয়েছেন, ধর্মেন্দ্র রয়েছেন, জয়া বচ্চন রয়েছেন, শাবানা আজমি রয়েছেন, আমাদের বাংলা থেকে চুনি গাঙ্গুলি রয়েছেন, টোটা রায়চৌধুরী রয়েছেন, এবং লিড ফিয়ারে তো অবশ্যই রয়েছেন রণবীর সিং এবং আলিয়া ভাট। এবং এই মানে কাপিলকে দেখতে খুব সুন্দর লাগছে, এরকম আমরা অ্যাডটাও তাদেরকে দেখেছি, তাদের কিন্তু ওই কাপিল হিসেবে বেশ দুষ্টুপুষ্টি ব্যাপারটা তাদের মধ্যে রয়েছে ওই ব্যাপারটা। এবং এটা তো গেল ওভারঅল লুক কাস্টিংয়েরই ব্যাপার সবগুলো। টিজারটা কীরকম হলো, আমি তো বললাম দেখতে কীরকম লাগছে, বললাম দেখতে ভালো লাগছে, কস্টিউম ডিজাইন ফ্যান সব কিছু মধ্যে একটা ঝকঝকে তকতকে একটা ব্যাপার রয়েছে, ওই একটা হাই সোসাইটি যে ব্যবসাগুলো তার ফিল্মে হয়ে থাকে সেটা রয়েছে। বাট এই টিজারটার যেটাই প্রবলেম সেটা হচ্ছে অবশ্যই টিজারের এডিটটাতে, টিজারটার একদম ন্যারেশনটা একদম আমার ভালো লাগেনি। একটা মিউজিক শুরু থেকে কোনো তার প্রপার ফেডিন নেই, ফেডিন যারা একটু একটু যারা আজকালকার দিনে তো সবাই মোবাইলও মোস্টলি ডিল টিলেও তার মোবাইলে এডিট করে থাকেন, একটু বেসিক যারা ওই মোবাইলের এডিটের অ্যাপে কাজ করেছে তারাও ফেডিনের সম্বন্ধে জানেন, ওই সাউন্ডের ফেডিনগুলো কোথাও একটা গিয়ে ফিল হয় না। এবং ধীরে ধীরে সেটার সঙ্গে যে একটা, দেখুন সাউন্ডের যদি আমি টাইমলাইনটা ক্ষেত্রে দেখি তবে সেখানে একটা জায়গাতেই ভালো লাগে সাউন্ডটা, সেটা যখন অরিজিৎ সিংয়ের যখন ভয়েসটা সেখানে ইনক্লুড হচ্ছে। তাছাড়া টোটালি যদি আমি বলি সাউন্ডের সঙ্গে কাটা টিজারটা কোথাও স্টোরি টেলিংটা হয়নি, আমার মনে হয় যে ন্যারেশন বা টিজার ডিজাইন সেটাতে একদম ফেল করে, টিজারটা একদম ফেল করে। ওই সাউন্ডের সঙ্গে একটা হয় প্রপার একটা ওঠানামা থাকে একটা টিজারের মধ্যে, যেটা স্টোরি টেলিংটাকে এনহ্যান্স করে না। এখানে আমরা স্টোরি টেলিংটা একটা দেখছি, প্রথম দিকে তারা হ্যাপি মোমেন্টসগুলোকে রেখেছে, লাস্টের দিকে একটা ফ্যামিলি কনফ্লিক্টের ব্যাপার রয়েছে অবশ্যই, এবং সেখান থেকে ওই ফ্যামিলি কনফ্লিক্ট বা ফ্যামিলির মধ্যে কিছু একটা টেনশন বা তাদের মধ্যে কিছু একটা দূরত্বের কারণে তাদের রিলেশনশিপ সেটা এফেক্ট করবে এটুকু আমরা টিজার দেখে বুঝতেই পারছি। বাট সেই জিনিসটা এক মিউজিকের সঙ্গে খেলানোর দরকার ছিল, সেটা একদম খেলাতে পারেনি। যেটা কিছু একটা ফিল্ম আসতে চলেছে খুব সামনেই, আর ওদিকে কার্তিক আরিয়ান রয়েছেন, এদিকে কিয়ারা আদভানি রয়েছে, ওইটার টিজারটা আপনি গিয়ে দেখুন কীভাবে সাউন্ডের সঙ্গে খেলেছিল টিজারটা। আমি টিজারের কথা বলছি, ট্রেলারটা নয়, কিন্তু টিজারটা কীভাবে খেলেছিল, সেই টিজারটা কী ভালো লেগেছিলো দেখতে। এবং তারপরে আপনি এই রকরানি অর প্রেম কাহানির টিজারটা দেখুন, টিজার ডিজাইনটা কত বড় আর্ট হতে পারে সেটা আমরা, বা যে কোনো জিনিসই আর্টের কতটা ভ্যালু বা আর্টটা কতটা ইমাজিনেশনের উপর ওয়ার্ক করে তখন আমরা মোস্টলি রিয়েলাইজ করি যখন আমরা কোনো খারাপ জিনিস দেখে বলি হ্যাঁ এগুলোগুলো আমাদের এগুলোগুলো না হলে জিনিসটা ভালো হতো, তো ওই জিনিসগুলো মনে হয় বেশি ফিল হয়। আপনি 10টা ভালো জিনিস দেখবেন, তার সঙ্গে আপনার 2-3টে খারাপ জিনিস আমার মনে হয় দেখার দরকার হয়, তখন আপনি রিয়েলাইজ করতে পারেন যে ভালো জিনিসটা অ্যাকচুয়ালি কতটা ভালো। তো রকি রানি আর প্রেম কাহানির টিজারটা দেখলে বোঝা যায় যে এই জিনিসটার মধ্যে কী কী খামতি রয়েছে, এই জিনিসগুলো ভিজিবল, অ্যাটলিস্ট আমার তো তাই ফিল হয়েছে। আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। লুক অ্যান্ড ফিলের দিক থেকে তিনি অঢেল টাকা খরচা করে করেন, সেদিক থেকে কোনো কল্পনা নেই, অবশ্যই নেই, বাট ল্যাক অফ ইমাজিনেশন সেদিক থেকে তিনি, তার যদি সেটা না থাকে বা মেবি তার রয়েছে, বাট তার এখানে অ্যাটলিস্ট আমার কোথাও সেই ইমাজিনেশনের পার্টটা বা ক্রিয়েটিভ পার্টটা, আমার অ্যাটলিস্ট ক্রিয়েটিভিটির যেই একটা হাঙ্গার থেকে থেকে সেটা কোথাও থেকে পূরণ হয়নি আমি যদি বলি টিজারের নিরিখে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আন। এরপর দুটো গান নিয়ে কথা হবে, একটা হচ্ছে টাইম মেশিন ফ্রম দ্য ফিল্ম শহরের উষ্ণতম দিনে, যার ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমি রিয়াকশন দিয়েছিলাম 2-3 দিন আগে যখন ট্রেলারটা এসেছিল। গানটাও গতকাল এসেছে, আমার গতকালের কোনো ভিডিও বানানো হয়নি এই টপিকের উপরে, তো আজকে আমি গানটা শুনলাম, শোনার পর মাচি গানটা গেয়েছেন লগ্নজিতা গেয়েছেন, এবং তার ভয়েসটাই না একটা পুরো গরম একটা তপ্ত, মানে চাঁদি ফাটা একটা দিনের মধ্যেও তার ভয়েসের ওই জাস্ট একটু জাস্ট ভয়েসটা মাথার মধ্যে বা কানের মধ্যে যখনই ঢোকে না একটা অদ্ভুত একটা হিমশীতল বাতাস বয়ে যায়, অদ্ভুত একটা মন কেমন করে একটা মুহূর্ত তৈরি করে দেয় বৃষ্টির ভেজার দিনগুলোতে, সেরকমই তার ভয়েসটা এখানেও লাগে। এবং যেই টাইম মেশিন নিয়ে তারা একদম এমন একটা সময় ফিরে যাচ্ছে, বারে বারে ফিরে যাচ্ছে গানটার মধ্যে দিয়ে, লিরিক্সের মধ্যে দিয়ে, ভিজুয়ালের মধ্যে দিয়ে তারা ফিরে যাচ্ছে, যে ওই মন কেমনের মুহূর্তগুলো স্মৃতিচারণায় বারে বারে উঠে আসছে। এবং সেখানেই টাইম মেশিনের গল্প, টাইম মেশিনের কী কাজ
কাজ করেছে তা তোমরা জানি অবশ্যই কী কনসেপ্ট তার। তো সেরকমভাবেই গানটা মানে স্টেজিং করা হচ্ছে এবং গানের লিরিকে যদি বলি সিনেমাতে কেমনভাবে কি প্লেসড হবে আমি জানি না, বাট গানটার লেখা, গানটার গায়কি এবং ভিজুয়াল সব কিছু দিয়ে একদম প্রপারলি সিঙ্ক্রোনাইজ অ্যাটলিস্ট আমার মনে হয়েছে এবং তার সঙ্গে শুনতে ভালো লাগছে। আর ওই বললাম যেটা লিখেছি আমি থাম্বনেইলে যে মন কেমন হয়ে গান অ্যাকচুয়ালি মন কেমন করে দেবে মুহূর্তগুলো দেখলে, ওই সিগারেট ধরার মুহূর্তগুলো বলি কিংবা চুপচাপ বসে থাকা চোখগুলো ছলো ছলো রয়েছে কিংবা শুরুর দিকে একটা সিন একটা জিনিস দেখে তার পুরোনো মোমেন্টগুলো মনে পড়া জিনিসগুলো যত বারবারে শুনছি যত বারবারে দেখছি ব্যাপারটা ওই মন কেমনের মুহূর্তগুলোকে যেন বারবারে ফিরে নিয়ে আসে গানটার মধ্যে দিয়ে, এবং মন কেমনটা তখনই হয় যখন আমরা টাইম মেশিন করে কোনো একটা টাইম লাইনে গিয়ে পৌঁছাই। তো সেটুকুকে এই গানটা এর ভিজুয়াল সব কিছু নিয়ে যেতে সার্থক এবং ওই টাইম মেশিনে আমাদের যাত্রা অ্যাটলিস্ট এই 3 মিনিট 4 মিনিটের যে যাত্রা আমাদের সেই যাত্রাটুকু সার্থক আমরা সেই মোমেন্টটাতে গিয়ে পৌঁছই এই গানটা বা তার ভিজুয়ালগুলোর মধ্যে দিয়ে। আপনাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো লাস্টে যে গানটার দিকে চোখ রাখবো যেই বা যে বিষয়টার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বলে দিলেই তো হয় বলে একটা গান যেটা অন্তর্জাল ফিল্ম থেকে কত পরশুদিন আই থিঙ্ক রিলিজ হয়েছে গানটা, আমার চোখে পয়েন্ট আমার চোখে কাল রাতে এসে তো আজ বললাম এখন রিভিউটা করি। তো গানটার আমি টিজারটা ডিরেকশন করেছিলাম, আমি বলেছিলাম আমার বেশ ভালো লাগছে কিন্তু শীতি এবং অবশ্যই ইমন অবন্তী শীতি এবং অবশ্যই ইমন চৌধুরী গিয়েছেন, ইমন চৌধুরীর সুর তারই সঙ্গীত করা এই গানটাতে। গানটার যেরকম মুখ লাইনটা আমার ওখানেও ভালো লেগেছিলো এখানেও বেশ ভালো লাগছে। গানটার আমার একটাই খারাপ লেগেছে সেটা হচ্ছে শুরুর দিকে যখন যেই ফিমেল ভয়েসে যেই ব্যাপারটা শুনছি আমরা সেই জায়গাতে কোথাটা কি যেন বিনতে কামালের এক্সপ্রেশনের সঙ্গে সেই ফাস্ট পেসিং ব্যাপারটা নেই, তারপরের দিকে কিন্তু গানটা বেশ ভালো। ওই একটু পার্টটুকু ছাড়া তার এক্সপ্রেশনটা ঠিক ওই মানে গানের ওই পেসটার সঙ্গে যেন কোথাটাকে যাচ্ছিলো না। বাকি যদি বলি পুরো গানটা ভালো, তারকে যেভাবে শ্যুট করা হয়েছে যেরকম ল্যাভিশলি শ্যুট করা হয়েছে যেরকম লোকেশানটা যেরকম সুদিং এবং সঙ্গে যেরকম ওই স্লো পেসটাকে কোরিওগ্রাফির মধ্যে দিয়েও যেভাবে তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন এবং সেটা সার্থকভাবে তিনি তারা করতে পেরেছেন, গানটা দেখতে ভালো লাগে, ভিজুয়ালটা গানটা শুনতে ভালো লাগে এবং দুজনের কেমিস্ট্রিটা বেশ অনস্ক্রিন ভালোই লাগছে। তো এই ছিল আমার রিয়াকশন ওভারঅল এই 3টে টপিক নিয়ে, রকি রানী প্রেম কাহানি বলে দিলেই তো হয় গান এবং অবশ্যই টাইম মেশিনের যাত্রা সব কিছু নিয়ে আমি আমার মতো করে মতামত শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের কেমন কী লেগেছে 3টে বিষয় নিয়ে অবশ্যই পার্সোনালি জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলের ভিডিও দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। বাই বাই।